হয় আল্লাহর আরশের নিচে জমিনের উপরে জবান পবিত্র করার জন্য জিকিরের চেয়ে বড় কোনো ঔষধ নাই। কথা বলেন, জিকিরের চেয়ে বড় কোনো ঔষধ নাই। এজন্য যত বেশি পড়বেন জিকির, তত বেশি জবান পবিত্র করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি মৃত্যুর বিছানায়। কথা বোঝা যায়? কষ্ট হচ্ছে? একটু মনোযোগের সাথে আমার কথার জবাব দেন। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি মৃত্যুর বিছানায় শেষ মুহূর্তে অটোমেটিক যার জবানে জিকির জারি হয়ে যায়, যায় যায় অবস্থা, কেউ ডাকে বাবা, কেউ ডাকে মা। আবার কিছু আল্লাহর গোলাম আছে, তারা বাবাও না মাও না, আমার রব আল্লাহকে ডাকে। মান মাতা ওয়া হুয়া ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ আও ক্বালা আল্লাহ আল্লাহ, মারা যাচ্ছে কিন্তু জবানে কি? জবানে লা ইলাহা ইল্লাল্লাহ, জবানে আছে আল্লাহ। রাসূলুল্লাহ বলছেন, সে ব্যক্তি ঈমানের সাথে জান্নাতি মৃত্যু লাভ করবে। আল্লাহর কাছে জিকিরের চেয়ে পবিত্র আর কোন জিকির নাই, যেটার মর্যাদা ফজিলত সবচেয়ে বেশি। এজন্য আল্লাহ রাসূল বলছেন, আফজালুজ জিকর, সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইতিমধ্যেই যেহেতু আপনারা এই জিকিরটা করেছেন, জবানকে পবিত্র করে দিয়েছেন কে? সবাই বলেন কে? সংক্ষেপে দুই একটা হাদিস আমি শোনায় দেই। সুনান তিরমিজিতে আল্লাহর হাবিব ইরশাদ করেন, সাইয়্যিদুর রওয়াত হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেন, আমার নূরের নবী তার বেহেশতি জবানে উম্মতকে লক্ষ্য করে বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ আমি নবী, উম্মত আল্লাহর প্রিয় বান্দা কোন গোলাম যখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে মুখলেসান বিল কাল, এখলাসের সাথে, অহংকার থাকবে না, দুনিয়ার চাওয়া পাওয়া থাকবে না, মানুষ দেখানোর কোনো বিষয় থাকবে না, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর কোন গোলাম যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক কি পরিমাণ সওয়াব সেই গোলামকে দিবেন কল্পনাও করতে পারবেন না। আল্লাহর হাবিব বলেন, ইল্লা ফতিহাত আবওয়াবুস সামা আয়াবওয়াবুর রহমা, সঙ্গে সঙ্গে গোলামের জন্য আল্লাহর রহমতের সমস্ত দরজাগুলি আমার আল্লাহ খুলে দেয়। আপনি শুধু একটু বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, রব ছাড়া কেউ নাই, আসলেও তো কেউ নাই, কিন্তু আপনি এখলাস আর বিনয়ের সাথে এই কথাটার সাক্ষ্য দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আপনার জন্য রহমতের সব দরজা আল্লাহ পাক খুলে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যদি আপনি নির্দিষ্ট একটি স্থানের মধ্যে বসে আল্লাহর নামে এই জিকির করেন, ভাবতে পারেন চার দেয়ালের মধ্যে এই জিকিরটা বন্দী থাকে না? আল্লাহর হাবিব বলেন, হাত্তা তুফদিয়া ইলাল আরশ, এই জিকিরের মর্যাদা, এর সম্মান, এর বুজুর্গে আল্লাহ পাক এত বেশি বাড়িয়ে দেন, এই জিকিরের আওয়াজকে আল্লাহ পাক সপ্ত আসমান পারে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম পর্যন্ত আওয়াজটা পৌঁছায় দেন। আরশবাসী ফেরেশতারা জিকিরের আওয়াজ শোনে, আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ফেরেশতারা রে কিসের আওয়াজ শোনা যায়? আল্লাহ রহমতের ফেরেশতারা বলে, আল্লাহ, দুনিয়ার হাজারো মানুষ গুনাহে লিপ্ত আছে, কিন্তু আপনার কিছু প্রিয় বান্দা হাতের কাজ কাজকে পিছনে ফেলে মজলিশ করে বেহেশতের বাগানে বসে আপনার নামের প্রেমের মধুর ডাকের জিকির করে, আল্লাহ, সেই জিকিরের আওয়াজ জমিন থেকে আপনার আরশে আজিমে পৌঁছে গেছে। আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, ফেরেশতারা রে তোমরাই তো বলেছিলে মানুষ বানানোর দরকার নাই, জমিনের ভিতরে ফেতনা করবে, ফাসাদ করবে, হত্যা করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, তোমাদের বাধার মুখে আমি মানুষকে সৃষ্টি করেছিলাম, যারা মারামারি কাটাকাটি করার কথা তারা সব অন্যায় বাদ দিয়ে বেহেশতের বাগানে বসে জান্নাতি জিকির করে, তোমরা আজকে সাক্ষী থাকো,
তোমরা আজকে সাক্ষী থাকো, তোমাদেরকে সাক্ষী রাখলাম নিস্কেনে তোমরা সেই বান্দাদের জিকির শুনলাম, তোমাদেরকে সাক্ষী রেখে আমি আল্লাহ ওয়াদা করলাম এই গোলাম গোলার জন্য আমি আল্লাহ জান্নাত নিশ্চিত করে দিলাম। জিকিরের মর্যাদা আছে না নাই? এজন্য কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জিকির আওয়াজ যেহেতু আমার আরশে চলে আসে, তাহলে এটা কম করবা না বেশি করবা? কথা বলেন না, আল্লাহ বলছেন বেশি বেশি করো, বিশেষ করে সকাল আর সন্ধ্যা। নির্দিষ্ট করে দিলেন কে? বিশেষ করে সকাল সন্ধ্যা, সারাদিন অফিস করবা, আদালত করবা, ব্যস্ততা পারবা না, এই জন্য সকাল আর সন্ধ্যা। কারণ সন্ধ্যায় তুমি ঘরে ফেরো, আল্লাহর জিকির দিয়ে ঘরের ভিতরে ঢোকো, সারা রাত তোমার আমলনামায় জিকিরের সব লেখা হবে। আবার সকালে অফিসে বের হওয়ার আগে সকালটা জিকির দ্বারা শুরু করো, সারাদিন অফিস আদালতে ব্যস্ত, একবারও আল্লাহর নাম নিতে পারবা না, কিন্তু আমলনামায় জিকিরের সওয়াব। এই জন্য দেখবেন আউলিয়া কেরাম এই দুইটা টাইমকে তারা খুব মূল্য দেয়। যারা হক্কানি আউলিয়া কেরাম, বিশেষ করে আমি সারসিনাতে দেখেছি, আমরা তো সারসিনাতে লেখাপড়া করেছি, সব কিছুতে কমতি থাকলেও সকাল সন্ধ্যার জিকিরে কমতি নাই। কারণ হক্কানি ওলিদের কাজই হলো একজন মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া। সকালে জিকির করলেন আর সন্ধ্যায় করলেন, সারাদিন সারা রাত আমলনামায় জিকিরের সওয়াব দিবেন কে? আল্লাহর ওলিরা শুধু পটটা দেখাই দিছে, কিছু মানুষ একত্রিত হয়ে জিকির করাইয়া দিছে, বাস একটা রুটিন শুরু হয়ে গেল। যদিও ওলিদের কাছ থেকে আমরা সবকটা পেলাম, কিন্তু নির্দেশটা কা? এই জন্য সকাল সন্ধ্যা জিকিরের দ্বারা একজন মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহর প্রেমিক হয়ে যায়। যে যার নাম যত স্মরণ করে তার প্রতি তার মহব্বত তত বেশি বাড়ে, ঠিক কিনা বলেন? ফ্যানটা ছেড়ে দেওয়া দরকার, কষ্ট হচ্ছে? তাহলে আমরা এই একটা আমল আজকে বাসায় নিয়ে যাই, মিলাদুন নবীতে আসছি, আমরা তো অনেক কিছু শুনবো, একটা আমল নিয়ে যাই। আপনি যেই হন, জিকির করার জন্য কি আলেম হতে হবে নাকি? কোরআন হাদিস জানতে হবে নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ, 100, 200, 500, 700 যে যতটুকু পারেন, সকাল বিকাল দোকানে বসে আছেন, তাসবিহ একটা নিয়ে করেন না? কথা বলেন, গল্প করেও সময় যাবে, গল্পের ফাঁকে ফাঁকে জিকিরটা করেন, তাইলে তো আপনি এই সওয়াবটা পেয়ে যাচ্ছেন। এই জন্য হাদিস সাক্ষী আল্লাহ রাসূল বলছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইনকাল্লা, আল্লাহর কাছে ওই আমলটা সবচেয়ে দামি যেটা কন্টিনিউ করা হয়, যদিও পরিমাণে কম। আপনি 10 বারই জিকির করেন কিন্তু প্রতিদিন করেন, কথা বলেন, কম করেন কিন্তু, নাকি এক সপ্তাহ করে আর 6 মাসে খবর নেই? না, এই আমলটা আল্লাহর কাছে প্রিয় না। আল্লাহর কাছে প্রিয় ওই আমল যেটা প্রতিদিন নিয়ত করবেন কিন্তু কম হোক। এই জন্য আল্লাহ যেন এই জিকিরকারী হিসেবে আমাদেরকে কবুল করেন। আরো জোরে বলেন আমিন। পারবো না, নিজেরা করবেন, পরিবারের স্ত্রী সন্তানদেরকে বলে দিবেন, তারাও যেন এইটা কন্টিনিউ করেন, সহজ আমল। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা আমরা সহজেই হতে পারব। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, শুধু তাই না, আর একটি হাদিস শুনিয়ে আমি আমার ভূমিকার কথাটা শেষ করে দিই। প্রায় 4 লক্ষ যুবক উম্মত নিয়ে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম ফেরাউনের মুখামুখি দাঁড়িয়ে আছেন। ফেরাউন সিদ্ধান্ত নিল, রাত্রি পার হয়ে গেলে সকালবেলা আল্লাহর নবী মূসাকে অ্যাটাক করব, দুনিয়ার থেকে বিদায় দিয়ে দিব। আল্লাহ পাক রাতের মধ্যেই ওহি দিয়ে জানিয়ে দিয়ে বললেন, রে মূসা, এক মুহূর্তকাল দেরি করা যাবে না, উম্মতদেরকে নিয়ে মিশর ছেড়ে তুমি পালিয়ে যাও। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম সঙ্গী সাথীদেরকে নিয়ে রাজ্য ছেড়ে দিলেন,
যেদিকেই যান সেদিকেই শত্রু বাহিনী চারদিক থেকে তাদেরকে ঘেরাও করে ফেলেছে। একটা দিকের রাস্তা খোলা আছে, সেই দিকে রাস্তা নাই, আছে নদী। যাবেন কোথায়? সিদ্ধান্ত নিলেন নদীর দিকে আমরা যাব। সঙ্গী সাথীরা বলে, আল্লাহর নবী শেষ পর্যন্ত আপনার সঙ্গে থেকে না জানি নদীতেই ঝাঁপ দিতে হয়। আল্লাহর নবী মুসা বললেন, নবীদের সঙ্গী হয়ে সমুদ্রে ঝাঁপ দিলে ভয়ের কোনো কারণ নাই, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন বাঁচায় দিবে। সঙ্গী সাথীরা সাহস পেলেন, বাহারে কুলজুমের নদীর কিনারে দাঁড়ালেন। আল্লাহর নবী মুসা কেমন করে পার হবেন? আল্লাহ পাক মুসাকে বললেন, রে মুসা ভয় পাওয়ার কারণ নাই, হাতের লাঠি দিয়ে নদীর উপরে আঘাত করো। 12টি গোত্রের জন্য 12টি রাস্তা হয়ে গেল, নদী পার হতে শুরু করলেন। মাঝ নদী বরাবর যাওয়ার পর পিছনে ফিরে তাকিয়ে দেখেন ফেরাউন বাহিনী সৈন্য দলবল নিয়ে নদীর পারে হাজির। পিছনে না তাকিয়ে নদী পার হলেন। আল্লাহ পাক কুদরতি রাস্তা বানালেন, রাস্তাটা এখনো নদীর মধ্যে আছে। মুসা নবী পিছনে তাকিয়ে দেখেন এখনো রাস্তাটা নদীর মধ্যে আছে। মনে মনে ভেবেছিলেন পার হয়ে গেলে এই রাস্তা শেষ হয়ে যাবে, কিন্তু রাস্তা তো শেষ হয় না। ফেরাউন একটা ভাষণ দিলেন, শোনো আমার কওমের মানুষেরা, আমি তো আগেই বলেছিলাম আনা রব্বুকুম আলা, আমি হলাম এই জগতের সবচেয়ে বড় খোদা। হ্যাঁ, তো আগেই দাবি করছে আনা রব্বুকুম আলা, আমি হলাম সবচেয়ে বড় খোদা। দেখো আমি কত বড় খোদা, যে আমার খোদাইত্বের প্রতি আমার খোদা দাবি সার্থক, তার বাস্তব প্রমাণ আমার সম্মানে নদীর মধ্যে রাস্তা তৈরি হয়েছে। আল্লাহ কয়, তুই খালি আয়, রাস্তা বানায় রাখছে ফেরাউন সদল বল নিয়ে রাস্তার মধ্যে নামবে, কিন্তু ভয় আছে না? নাই, এক পা সামনে দেয় তিন পা পিছিয়ে দেয়। তো যখন হ্যাঁ ভয় পাইতেছে, সঙ্গে সিদ্ধিরা কয় যে আপনি খোদায় যদি ভয় পান তাহলে আমরা যাই মুখ হই, ভয় পাওয়ার কোনো রাস্তা নাই, যাইতে হইব সামনে, বিপদে বইরা যাইতেছে, ঘোড়া তো যেতে চায় না, পিটাইয়া ঘোড়াকে নামানো হয়েছে। এই কাজটা আবার মিস্টার ইবলিস করছে, একটা ঘোড়াও নামতে চায় না, ইবলিস নিজে ঘোড়া সাইজা, তারপরে সে সামনে সামনে যায়। বাকি ঘোড়া দেখতেছে যে সামনের নেতা যখন যায় তা আমরা থেকে লাভ কি, এরাও পিছিয়ে পিছিয়ে যাওয়া শুরু করছে। নদীর মাঝে চলে গেলেন, ঘটনা বলা উদ্দেশ্য নয়, আল্লাহর জিকিরের কি ফজিলত শোনাবার জন্য বলছে আল্লাহ পাক। নদীর মাঝখানে যাওয়ার সঙ্গে সঙ্গে পানিকে অর্ডার করলেন, এক মুহূর্ত রাস্তা থাকা চলবে না। দুই দিকের পানি মিশে গেল, ফেরাউন পানির অতল তলে ডুবে গেলেন। লা ইলাহা পর্যন্ত তিনি বলেছিলেন, আল্লাহ বলেন ইল্লাল্লাহ বলতে দিব না, তার আগে জিব্রাইলের মাধ্যমে সমুদ্রের তলগাছ থেকে কাদা মাটি এনে মুখে ঢুকিয়ে দিলেন। শেষ মুহূর্তের ইমানটাকে আল্লাহ পাক কবুল করলেন না, পানি খেয়ে মারা গেলেন। আল্লাহর নবী মুসা দৃশ্য দেখে খুশি হয়ে গেলেন, মারি আমার আল্লাহ, জীবনের সবচেয়ে বড় শত্রু তাকে তুমি দুনিয়াতে চরম শিক্ষা দিয়েছো। আল্লাহ বলেন, শুধু তুমি না, যুগে যুগে নবীদের সাথে যারা বেয়াদবি করেছে আমি আল্লাহ পাক এই রকম দৃষ্টান্ত কোরআনে স্থাপন করে রেখে দিয়েছি। আপনারা কি ভাবতেছেন ফ্রান্সের সরকার বাইসা যাবে? এ জগতে যদি বাইসা যায়ও আর একটা জগৎ আছে না? না, বেইজ্জতি কাকে বলে, অপমান কাকে বলে তা দেখতে পারবে। আল্লাহ নমরুদরে সারে নাই, আবু জাহিল্লারে সারে নাই, ফেরাউনের সারে নাই, ফ্রান্সের প্রেসিডেন্টের সারবে, এটা কেমনে বুঝলেন আপনি? সারার কোনো পথ আছে? বন্ধুরা আমার, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেলেন। আল্লাহর কদমে সেজদায় পড়ে চোখের পানি সেরে দিয়ে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ
তুমি তোমার নবীর সম্মান রক্ষা করেছো, বেয়াদবকে শিক্ষা দিয়েছো। সুজু সেজদা দিয়েই তোমার প্রশংসা আমি শেষ করতে চাই না, বরং এমন একটি দোয়া আমি মুসাকে তুমি শিখাইয়া দাও, যেই দোয়ার মাধ্যমে মৃত্যু পর্যন্ত তোমার প্রশংসা আদায় করতে পারি। আল্লাহ এমন একটা দোয়া আমার শিখাবেন, আমি যেন কেয়ামত পর্যন্ত সেই দোয়াটা পড়ে আপনার কৃতজ্ঞতা আদায় করতে পারি, যে শয়তান ফেরাউনটা মরে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ কাসীরা। আল্লাহ বললেন, দোয়া শিখাই দিলাম, বেশি বেশি পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসাকে বলছেন, যা একটা দোয়া শিক্ষা দিলাম। মুসা আলাইহিস সালাম খুশি হতে পারেন, আল্লাহ এই দোয়া তো সারা জীবনই পড়ি, সমস্ত নবীদের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, সব নবীর আল্লাহ যেই কালেমার তালিমটা আমি দিলাম, এই কালেমা লা ইলাহ ইল্লাল্লাহর মর্যাদা এবং এর ফজিলত, এর বুজুর্গের মহত্ব কত বেশি, এর সম্মান আমার কাছে কত দামি তুমি জানো না। হযরত মুসা বললেন, আল্লাহ আমাকে একটু জানাইয়া দেন। আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলেন, যদি এই লওয়াদাত হাজহিল কালেমাতু লা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফাতিল মিজান, যদি এই কালেমাটাকে মিজানের আড়া এক পাল্লার ভিতরে রেখে দাও, আর আল্লাহর সপ্ত আসমান সপ্ত জমিন গাছপালা নদী নালা পাহাড় পর্বত গোটা পৃথিবী যদি আরাক পাল্লায় রেখে দাও, আমি আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের পাল্লাটা কয়েক হাজার কোটি গুণ বেশি বেশি ভারী হয়ে যাবে। আপনি কল্পনাই করতে পারবেন না, আল্লাহ নিজে বলেছেন, লাউ ওয়াদাত কালিমাতু হাযিহি আলাল মিজান, যদি মিজানের পাল্লায় কালেমাটা রেখে দেওয়া হয়, আর আল্লাহর গোটা জগৎ আরেক পাল্লায় রাখা হয়, গোলামদের জিকিরের পাল্লাটা হাজার কোটি গুণ বেশি ভারী হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিকিরকারী হিসেবে কবুল করুন, আমিন। জোরে বলেন আমিন। জবান দিয়েছি মিথ্যা বলার জন্য? না। তাহলে গীবত করার জন্য? না। হ্যাঁ, না। জবানটা দিয়েছেন আল্লাহ, কথা বলেন আল্লাহ। আপনি ভাবেন আপনার মতো বহু মানুষ আছে, চোখ আছে, কান আছে, মুখও আছে, জিহ্বাও আছে, ঠোঁটও আছে, শুধু কথা বলতে পারে না, আছে না? নাই। আপনি ভেবেছেন যে আল্লাহ পাক আপনাকে কথা বলার নিয়ামত দান করেছেন, আর সেই নিয়ামত লাভ পাইয়া চালাও মিথ্যা, আছে না? নাই। চালাও গীবত, যা ইচ্ছা তাই জবান দিয়ে বললাম, একবার ভাবেন নাই, যার জবানে আল্লাহ ভাষা দেন নাই সে আপনার চেয়ে অনেক অনেক গুণ বেশি ভালো আছে, কমপক্ষে জবানের গুণা থেকে বেঁচে আছে, ঠিক কিনা বলেন? এই জন্য কথা বলার সুযোগ পাইছেন তার মানে মিথ্যা বলবেন, গীবত করবেন, গালিগালাজ করবেন, বাজে ভাষা ইউজ করবেন। মনে রাখবেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহা রাকিবুন আতীব, আপনার জবান থেকে সিঙ্গেল ওয়ার্ড বের হয় না, বরং যেটি বের হয় সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতের ফেরেশতারা সেটা রেকর্ড করে রেখে দিচ্ছে। প্রত্যেকটা কথার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে, সেটা মিথ্যা হোক আর গীবত হোক, ভালো হোক আর খারাপ হোক। আপনি এটা বলার সুযোগ নাই যে আমি বললাম পার পেয়ে যাবো, অসম্ভব। আপনার প্রত্যেকটি কথার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই জন্য বলি, যা ত্রুটি বিচ্যুতি জবানের দ্বারা হয়েছে যদি এখনও মাপ করাতে চায়, আল্লাহর জিকিরের চেয়ে দামি কোনো শব্দ এই জমিনে নাই, ঠিক কিনা বলেন? এই জন্য আবারও দোয়া করি, আল্লাহ যেন জবানটাকে তার জিকিরের জন্য কবুল করেন। জোরে বলেন আমিন।